জিও লান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজকের আমাদের আলোচ্য বিষয় আন্তর্জাতিক তারিখরেখা আন্তর্জাতিক তারিখরেখা কি আন্তর্জাতিক তারিখরেখার প্রয়োজনীয়তা আন্তর্জাতিক তারিখরেখার গুরুত্ব বা ব্যবহার একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়েছে কেন আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন সামোয়া দ্বীপে তিরিশে ডিসেম্বর শুক্রবার দু তারিখ তারিখটি চিরতরে বিলুপ্ত হলো কেন সে সম্পর্কে বিস্তারিত বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখে নেব আন্তর্জাতিক তারিখ রেখা কী আন্তর্জাতিক তারিখ রেখা হলো এমন একটি কাল্পনিক রেখা তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা হলো কাল্পনিক রেখা যা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত টানা হয়েছে তার আন্তর্জাতিক তারিখ রেখা হলো একটি কাল্পনিক রেখা যেটি একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত টানা হয়েছে এই রেখা পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের মধ্যে তারিখ বিভাজনের কাজ করে অর্থাৎ এই রেখাটির পূর্ব দিকে এবং পশ্চিম দিকের মধ্যে তারিখ কিন্তু আলাদা হয়ে থাকে পূর্ব গোলার্ধে যদি সোমবার হয় তাহলে তখন পশ্চিম গোলার্ধে কিন্তু শনিবার হবে একটা দিন পিছিয়ে থাকে পশ্চিম গোলার্ধ আন্তর্জাতিক তারিখরেখার প্রয়োজনীয়তা পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করায় কোনো স্থান থেকে পূর্ব দিকে স্থানীয় সময় প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে চার মিনিট বাড়ে এবং পশ্চিম দিকে যদি দেখি তাহলে চার মিনিট কমে তাহলে পৃথিবীর কোনো একটি স্থান পূর্ব দিকে যত যাবে সময়টা তত বাড়ছে এবং পশ্চিম দিকে হচ্ছে সময়টা কমে তাই মূল মদরেখা থেকে পূর্ব দিকে যাত্রা করে কোনো জাহাজ বা বিমান যখন একশো আশি ডিগ্রি দ্রাঘিমায় পৌঁছায় তখন সেই স্থানের স্থানীয় সময়ের পার্থক্য হয় মূল মদ্রেখা থেকে চার দিয়ে একশো ডিগ্রি গুণ করলে হয় সাতশো কুড়ি মিনিট সাতশো কুড়ি মিনিটকে যদি আমরা ঘন্টায় রূপান্তরিত করি তাহলে হয় বারো ঘন্টা অর্থাৎ মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে আমরা একশো ডিগ্রি যদি যাই তাহলে যে স্থানটায় পৌঁছাবো সেখানে মূল মধ্যরেখা থেকে সময়ের পার্থক্য হবে বারো ঘন্টা সেটা মূল মধ্যরেখা থেকে বারো ঘন্টা এগিয়ে থাকবে সময় আবার মূল মধ্যরেখা মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে যদি যাত্রা করা হয় তাহলে কোনো জাহাজ বা বিমান যখন একশো আশি ডিগ্রি দ্রাঘিমায় পৌঁছাবে তখন সেখানে কিন্তু বারো ঘন্টা সময় পিছিয়ে যাবে ফলে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখার দুপাশে মোট সময়ের পার্থক্য হবে বারো ঘন্টা এগিয়ে যাচ্ছে পূর্ব দিকে গেলে পশ্চিম দিকে গেলে বারো ঘন্টা পিছিয়ে যাচ্ছে মোট চব্বিশ ঘন্টা বা একদিন পার্থক্য হবে ফলে তারিখ বার এবং সময় নিয়ে নানা সমস্যার সৃষ্টি হবে এই সমস্যা সমাধানের জন্য আঠারোশো সালে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল যেখানে একশো আশি ডিগ্রি দ্র্যাগরেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে নির্দিষ্ট করা হয় এবং ঠিক করা হয় পূর্ব গোলার্ধের কোনো জাহাজ বা বিমান আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে যদি পৌঁছায় তাহলে কিন্তু একদিন কমিয়ে নেওয়া হবে তাহলে এখানে যদি চিত্র দেখে এটা হচ্ছে এই মাঝখানে যে রেখাটা টানা হয়েছে এটা আন্তর্জাতিক তারিখরেখা এই আন্তর্জাতিক রেখা থেকে পূর্ব দিকের অংশ পূর্ব দিকের থেকে আমরা পশ্চিম দিকে যদি যাই বা কোনো একটা জাহাজ বা বিমানে করে যাওয়া হয় তাহলে কিন্তু একটা দিন সময় কমিয়ে নিতে হবে আবার পশ্চিম গোলার্ধ থেকে যদি এই রেখা অতিক্রম করে আমরা পূর্ব গোলার্ধে আসি তাহলে কিন্তু আবার একটা দিন বাড়িয়ে নিতে হবে তারিখেও একটা দিন বাড়িয়ে নিতে হবে যদি বার হয় একটা দিন বাড়িয়ে নিতে হবে রবিবারে যদি আমরা আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিম গোলার্ধে থাকি তাহলে যখন আমরা পূর্ব গোলার্থে চলে আসবো তখন কিন্তু সেটা সোমবার হয়ে যাবে আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখাকে কিন্তু অনুসরণ করেনি তা আমরা এই চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে একশো আশি ডিগ্রি দ্রাকিমা রেখাকে কিন্তু অনুসরণ করেনি রেখাটা কখনো পূর্ব দিকে বেঁকেছে কখনো পশ্চিম দিকে বেঁকে গেছে এখন প্রশ্ন হলো কেন আন্তর্জাতিক তারিখ একশো আশি ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর দিয়ে কল্পনা করা হলেও কয়েকটি স্থানে স্থলভাগ অবস্থান করায় তা এড়ানোর জন্য পূর্ব পশ্চিমে কিছুটা বাঁকিয়ে দেওয়া হয়েছে বাঁকিয়ে যদি না দেওয়া হয় তাহলে একই মহাদেশের অন্তর্গত দেশ ও দ্বীপপুঞ্জের মধ্যে একই দ্বীপপুঞ্জের হয়তো মাঝখান দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা গিয়েছে তাহলে দ্বীপপুঞ্জের দুই দিকে একই দ্বীপপুঞ্জের আন্তর্জাতিক তারিখরেখা দুই অংশে কিন্তু দুই রকম দিন দুই রকম তারিখ হবে ফলে ওই অঞ্চলে যারা বাস করবে সেই সমস্ত মানুষের মধ্যে কিন্তু চরম বিভ্রান্তির সৃষ্টি হবে হয়তো ছোটো একটা দ্বীপ তার মাঝখান দিয়ে চলে গেছে আন্তর্জাতিক রেখা তাহলে ছোট দ্বীপ তার আবার দুই দিকের অংশে দু রকম তারিখ দু রকম বার দু রকম সময় লক্ষ্য করা যাবে যা ওই অঞ্চলের মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে তাই আন্তর্জাতিক রেখাকে কিন্তু বাকি নেওয়া হয়েছে পাঁচটি স্থান আছে যেখানে আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে এক সাইবেরিয়া এই যে সাইবেরিয়ার এই অংশ দেখা যাচ্ছে সাইবিয়ে সাইবেরিয়াকে এড়ানোর জন্য বেরিং প্রণালীর কাছে এটা কিন্তু পূর্ব এগারো ডিগ্রি পূর্বে এটা কিন্তু বাঁকিয়ে দেওয়া হয়েছে আসো অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জের কাছে এটা আবার কিন্তু অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ আমরা চিত্রে দেখতে পাচ্ছি অ্যালোশিয়ান দ্বীপপুঞ্জ এখানে কিন্তু সাত ডিগ্রি পশ্চিমে এটাকে কিন্তু বাঁকিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ গোলার্ধের ফিজি টুভালু টোঙ্গা প্রভৃতিকে এড়ানোর জন্য প্রায় এগারো ডিগ্রি পূর্ব দিকে এটাকে বাঁকি দেওয়া হয়েছে উনিশশো সালে কিরিবাটি দ্বীপসমূহ এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিরিবাটি দ্বীপসমূহ যেমন গিলভাট ফোনেক্স লাইন আইল্যান্ড পরস্পর সংযুক্ত হওয়ায় তিরিশ ডিগ্রি পূর্ব দিকে এখানে বাঁকি দেওয়া হয়েছে তাহলে কিরিবিট দ্বীপপুঞ্জ এলাকায় অনেকটাই কিন্তু বাঁকি দেওয়া হয়েছে তিরিশ ডিগ্রি পূর্ব দিকে বাঁকানো হয়েছে সর্বশেষ দু হাজার এগারো সালে সামোয়া দ্বীপপুঞ্জ অঞ্চলে এখানে কিন্তু কিছুটা পূর্ব দিকে বাঁকানো হয়েছে এটা বাঁকানো হয়েছিল তিরিশে ডিসেম্বর শুক্রবার দু হাজার একত্রিশে ডিসেম্বর শনিবার দু হাজার এগারো তারিখ এখানে কিন্তু তিরিশে ডিসেম্বর শুক্রবার দু হাজার এগারো তারিখটা চিরতরে বিলুপ্ত হয়েছিল কেন হারিয়ে গিয়েছিল আমরা একটু জেনে নেব সামোহা হচ্ছে আন্তর্জাতিক রেখার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ নিকটস্থ পূর্ব গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে একদিন কাজের সময় এখানে কিন্তু কম হচ্ছিল ব্যবসা বাণিজ্য পর্যটনের দারুণ ক্ষতি হচ্ছিল তাই সামোয়া সরকার আন্তর্জাতিক রেখাকে বাঁকিয়ে পূর্ব গোলার্ধের রূপে ঘোষণা করেছিল দু হাজার এগারো সালে তিরিশে ডিসেম্বর শুক্রবার তারিখটি তাদের ক্যালেন্ডার থেকে বাদ দিয়ে গোলার্ধের ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা একত্রিশে ডিসেম্বর শনিবার করে নিয়েছিল ফলে ওই দেশের ইতিহাসে তিরিশে ডিসেম্বর শুক্রবার দু হাজার এগারো তারিখটি কিন্তু চিরতলে চিরতরে কিন্তু বিলুপ্ত হয়ে যায় আন্তর্জাতিক রেখার গুরুত্ব বা ব্যবহার পূর্ব ও পশ্চিম গোলার্ধের শেষ সীমারেখা কিন্তু এই আন্তর্জাতিক রেখা। আর এই রেখাটাই যদি পেরিয়ে ভুল লেখা আছে এখানে পশ্চিম গোলার্ধের গেলে ক্যালেন্ডারে একদিন আমাদের কমিয়ে নিতে হয় আর পূর্ব গোলার্ধে যদি যায় তাহলে একদিন কিন্তু বাড়িয়ে নিতে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না পরের এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য জিও লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না धन्यवाद